মা বললে ডাকতে পারি না এখন অনেক কষ্ট লাগে আপনি চেষ্টা করে দেখুন ওর বাবা মার অবস্থাটা কি হয়েছিল যখন এই একটা মাত্র ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মার কি অবস্থা হয়েছে কি আতঙ্কে দিন কেটেছে একটু যদি ফিল করেন তাহলে মনুষ জীবনে অনেক ভালো কাজ করা সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও শুরুতেই বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্য আমার এই কথাগুলো আপনারা র্যান্ডমলি শুনেছেন রিপিটেডলি শুনেছেন এবং ফেসবুকও মাঝে মাঝে মনে করে যে আমি একই ভিডিও বারবার দিচ্ছি কিনা কারণ ড্রেস তো একই রকম কথাও একই রকম ঘুরে ফিরে একই জিনিস একই কথা লিখছি শত 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 ভিডিও একই রকম সেখানে ফেসবুকও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় তো যাই হোক আমরা আসলে কিছু বলার নেই নতুন করে কি বলবো বলেন একটা দুটো ভিডিওর জন্যে কন্টেন্ট ক্রিয়েটাররা স্ক্রিপ্ট তৈরি করে মাসের পর মাস বসে প্ল্যান করে পরিকল্পনা করে তারপর সেই ভিডিও আনে আর আমার অবস্থা হয়ে গেছে আমার কোনো প্ল্যান পরিকল্পনা নাই আমি পুরোটাই ভিডিও মানে আমি যা করি সব কিছু রেকর্ডেড অ্যান্ড পাবলিশড যে কারণে অনেক উইয়ার্ড জিনিসগুলো অনেক সময় ভিডিওতে চলে আসে এবং আরও সিক্রেট বলি মানে এমন অবস্থা হয় ঘুমাতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এডিট করতে বসেছি আমি এডিট করছি করতে করতে আমি চেয়ারে ঘুমিয়ে গেছি হয়তো একটা সিকোয়েন্স পার হয়ে গেছে যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স ছিল যেটা হয়তো যাওয়া উচিত না অথবা ওই জায়গাটা হয়তো মিউট করা উচিত এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো মানে ডিজাস্টার বড় ধরনের ডিজাস্টার হয়নি বাট মাঝে মাঝে আমার ভয় লাগে যে আমি ঘুমের সময়ও কান খারাপ করে রাখি যে আচ্ছা ঠিক আছে কী বলছে আমি একটু শুনি বাট সি ইটস এ হিউম্যান ইঞ্জিন এখন মাঝে মাঝে মনে হয় যে না এটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে এভাবে কাজ করা উচিত না কারণ দিন শেষে শরীরের ক্ষয় আছে ব্রেনের ক্ষয় আছে এবং সেগুলোর জন্য পরিপূর্ণরূপে যদি ফিডব্যাক বা রেস্ট না থাকে তাহলে ডেফিনেটলি ইট উইল বি আ ডিজাস্টার ইন ফিউচার তো সেই জায়গা থেকে বাট আল্লাহ চালাচ্ছে কারণ আমার কাছে মনে হয় যে আপন ঠিকানা এটা একটা মহৎ কাজ এবং এটা শুধুমাত্র আমি না আমার পুরা টিম মেম্বাররাও একই স্টাইলে কাজ করে তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্যে মানে একটা ব্লেজিং এবং আমরা মনে করি আল্লাহ আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ সো আমি আর কথা পারবো না যিনি আমার কাছে এসছেন এই ভাইটির পরিবার খোঁজার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার আসলে তেমন কিছু মনে নাই যেটা বলতে পারছি যে ঠিকানা বলতে ওনার মা হচ্ছে সাপলা গার্মেন্টসে চাকরি করতে এক সময় জি জি এছাড়া তেমন কিছু মনে বাবা মায়ের নামটা মনে আছে এবং যতটুকু মনে আছে ততটুকুই আমরা বের করবার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছবিটা আপনার কোন সময়ের ভাই ওই যে সময় আর অনেক গিয়েছিলাম ছোটো থাকতে ওই সময়ের ছবি আমার ওই যে পালিত যে বাবা মা যখন আপনাকে পাইছে ওই সময় তুলে রাখছে হ্যাঁ তুলে রাখছিল দেখছেন এই বয়সে বাচ্চাটা হারাই গেছে এর বয়স কত হইতে পারে সর্বোচ্চ ওই সময় দেখে তো মনে হচ্ছে সর্বোচ্চ তিন থেকে চার বছর বয়স কিন্তু এখানে ছয় বছর লিখেছে আচ্ছা গল্পটা আপনার নামটা কি হলো তাহলে আমার নাম সাদদাম স্যার এটা বাবা মার দেয়া নাম হ্যাঁ সাদ্দাম চেঞ্জ হয়নি আর জি না বলেন তো ভাই সাদ্দাম কি হয়েছে গল্পটা বলেন আমাকে গল্পটা ওই ছোটবেলা আমি আমার বাবার কাছে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে আমার বাবা একটা মাছ কিনে দিয়েছিল আমাকে মাছ কিনে দেওয়ার পরে বাড়িতে গেছিলাম যাওয়ার পরে আম্মা বলছে যে তেল থেকে বাবার কাছ নিয়েও নিয়ে দিয়েছিল ওই যে ওই সময় ওই যে মাছের ওই যে কানকার ভিতর করে সুতলি দিয়ে মাছ বাড়িতে নেওয়ার জন্য আর কি নিয়েছিলাম তো নেওয়ার পর ওই সময় আম্মা বলছে যে বাবা তেল নাই তেল নিয়ে আসো তো তেলের লেগে আসিয়া তারপরে ট্রেন উঠে গেছি কি এতটুকু আমার খেয়াল আছে মানে বাজারের আশেপাশে ট্রেন ছিল হ্যাঁ মানে হয়তো দৃঢ় বিশ্বাস হয়তো ট্রেন স্টেশনের কাছাকাছি হয়তো আমাদের বাড়ি ঘর ছিল আর কি তারপর ট্রেন ওঠার পরে কি হলো ট্রেন ওঠার পরে আমি মানে ট্রেনে চো করা এই যে সেন্ট্রাল স্টেশন কুমিল্লার কাছাকাছি একটা স্টেশন আছে ওই স্টেশনে আমার একটা এক লোক নামায় দিয়েছিল যে এই লোকটা এই সেলেডার অনেকক্ষণ ধরে এই ট্রেনের ভিতরে কান্নাকাটি করে কেউ নামায় না অন্য একটা লোক আমাকে স্টেশন নামাই দিয়ে গেছিলো যে লোকটার কষ্ট চলে সেলেডার এই ঠিকানা মতে দেওয়া যান আর কি তো না ঠিকানা আমি পাইছে না ওই সময় আমার এক এক লোক পালছে আর কি লালন পালন করছে বড় করছে বিয়ে বাট আপনার ওই সময়টাতে বড় হওয়াটা কেমন ছিল লেখাপড়া না লেখাপড়া করছি না আমি তখন কা আমি কাজ করেছিলাম ইয়ার কাজ আর কি যে মিস্ত্রি কাজ করছিলাম তখন বর্তমানে আমি শহীদ আরব আছি আর কি দেশের বাইরে চলে গেছেন আচ্ছা উনি লিখে নিয়ে আসছেন আমি ঘটনাগুলো পরে একটু ইলাবোরেট করার চেষ্টা করবো সাদ্দাম হোসেনের পিতামাতার পরিচয় পাওয়ার বিষয়ে আমি কিছু তথ্য উল্লেখ করছি আমি আনুমানিক উনিশশো চিরানব্বই সনে হারিয়ে যাই আমার বয়স ছিল ছয় কিংবা সাত পরনে প্যান্ট গায়ে একটি শার্ট সাথে ছিল ছোট বয়সের একটা ছবি সাথে ছিল মানে সাথে না মানে এটা একটু মিষ্টি হয়েছে লেখাটা আচ্ছা আমার বাবা আমাকে বাজার থেকে মাছ কিনে দিয়ে বাড়িতে পাঠায় বাড়িতে যাওয়ার পর আমার মা তেল কেনার জন্য দোকানে পাঠায় সেখান থেকে আমি আর বাড়িতে ফিরে যেতে পারি না বাবার কাছে না তেল কেনার জন্য দোকানে পাঠানো জি তারপর হারিয়ে যায় ট্রেনে করে স্টেশনে নেমে পড়ি কতক্ষণ চলেছিল এই ট্রেনটা সেটা ওই সময় বলতে পারি না এতটুকু স্মরণ নাই আমার স্টেশন নামার পরে লোকটা আপনাকে পাইলো কিভাবে

ভালোবাসা তো সবাই ক্রম করে না বুঝেন না বাবা বেঁচে আছে না বাবা দুই হাজার ষোলো সালে মারা গেছে এ সরকারি স্যার কি করতো সরকারি চাকরি করতো তো এতগুলো ছেলে মেয়ে থাকার পরও আপনাকে নিল বুঝতে আল্লাহর একটা রকমত আর কি হ্যাঁ কুমিল্লাতে বাড়ি ওনার কুমিল্লাতে তো ওখানে পেলে বড় করেছে আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে আমি সৈদরব থেকে আপনার এই অনুষ্ঠানটি প্রায় সময় দেখি আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলে আমি করোনার সময় আসছিলাম ওই সময় আইয়া আপনার সাথে একটা যোগাযোগ করতে ছুটিও কম অনেক ঝামেলা পরে গেছিলাম তখন আবার রিটার্ন আসি অল্প সময় মনে হয় এই দুই বছর আড়াই বছর পরে আসতে আপনি এটার পিছনে একটু ইয়া করতেছি আর কি নাই কিন্তু মানে ওই সময় ছোটবেলা যখন আমি হারাই যাই তখন অনেক মানুষ আমাকে প্রশ্ন করে মানে ছোট থাকতে কি যে তোর বাবা মা কি করতো তোর বাবার নাম কি মার নাম কি তখন আমি বলতাম যে আমার আম্মা সাপলা গান কি করে এরকম বলতাম নাম কি আপনার মায়ের নাম জাহিনারা বেগম আর নাম মানে এরকম লোকেরা জিজ্ঞাসা করলে বলতাম আর কি মানুষের কোয়া এই সব লাগানো ঢাকাতে আমার একটা দৃঢ় বিশ্বাস ঢাকাতে আছে হয়তো আপনি কমলাপুর স্টেশন এরকম মানে হয়তো অন্য কোনো কোথা থেকে হয়তো হয়তো সার্কি টার্কি করছে মানে হয়তো হয়তো রেল স্টেশনের কাছাকাছি হয়তো ছিল গেডের কাছাকাছি হয়তো ছিল খুবই কঠিন হবে যদি ওনার ফ্যামিলির কেউ অপেক্ষা না করে থাকে আমাদের ভিডিওগুলো যদি না দেখে থাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফ্যামিলিকে চেনে এরকম কেউ যদি আমাদের ফেসবুকে থাকে বা আমাদের কমিউনিটিতে থাকে তাহলে সম্ভব ইনশাল্লাহ সম্ভব এবং এরকম অনেক হয়েছে কিন্তু ওনার যেটা হয়েছে মায়ের নাম হচ্ছে জাহানারা বেগম বাবার নাম হচ্ছে আবেদ আলী আপনার ভাই বোন ছিল আর কেউ আমার বাবা ভাই বোন ছিল না বাবা কী করতো আপনার ওই সময় বাবা মানে কি করতো আমার স্মরণ নাই

আর কি করে সবকিছু আচ্ছা নিজের যা যে কাজ পান সে কাজ করে যে কাজ পাই কত টাকা থাকে মাসে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলাদেশি টাকা ইনকাম করা যায় মানে খেয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা থাকে খারাপ কি তো এখন কি সংসার হয়েছে জি আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে স্ত্রী সহ ওনারা সব জেনে শুনে আপনাকে বিবাহ দিয়েছে সব জেনে শুনে আমি বিয়ে করছি জানাই নিজের মায়ের জন্য খারাপ লাগে বাবার জন্য বেশি খারাপ লাগে যে মা বইলা ডাকতে পারি না কারণ অনেক কষ্ট লাগে যেখানে বড় হয়েছিল ওনাকে তো বাবা ডাকতেন কোথায় তো ওনার ওয়াইফকে মা ডাকেন নাই ছোট্ট একটা ভুল সারা জীবনের জন্যে কষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষ সারাটা জীবন ধরেই কষ্ট পায় এই অনুষ্ঠানগুলো যদি না করতাম তাহলে আমার আইডিয়া জীবনে কোনো দিন হতো না যে বাংলাদেশে এত মানুষ আছে এত এত ছেলে মেয়ে আছে যারা ছোটোবেলায় এরকম বিভিন্ন ইনসিডেন্টের কারণে পরিবার থেকে বিচ্যুত এবং তাদের জীবনটা কতটা ভয়াবহ হয় কোনো আইডিয়াই হতো না কখনোই হতো না যা নিয়ে উনি এসছেন আমাদের কাজ চেষ্টা করা ফলাফল দেওয়ার মালিক তিনি সুতরাং প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা শেয়ার করুন শেয়ারের পরিমাণ অনেক কমে গেছে কারণটা হচ্ছে কি ওই যে আবার বলি ঘুরে ফিরে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা ছোটোবেলা ইকোনমিক্সে পড়েছি সমত ইন্টারে অথবা এসএসসিতে একই কথা বারবার বললে মানুষের কানে সেটা ঢুকবে না সেটার উপযোগ কমতে থাকবে কিন্তু এই অনুষ্ঠানটা তো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে করি না এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হয় আমার দুটো দায়িত্ব একটা হচ্ছে সামাজিক দায়িত্ব আর একটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করি টু বি অনেস্ট এটা অনেকেই বলেন ভাইয়া এটা নিয়ে অ্যাওয়ার্ড পাওয়া উচিত এটা নিয়ে ওটা করা উচিত ওটা করা আমার বিন্দুমাত্র কোনো দিন এটা নিয়ে কোনো চিন্তাই হয়নি কী অ্যাওয়ার্ড দেবে কে রেকি দেবে দরকার নেই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে যে সে যদি তার পরিবারে ফিরতে পারে আর এই অনুষ্ঠানের কল্যাণে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় এর চেয়ে বড়ো অ্যাওয়ার্ড আমার জীবন আর কিছুই হতে পারে না সো প্রিয় দর্শক এবং শ্রোতা যে তথ্য আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করবো সেটা নিয়ে আমরা চেষ্টা করতে যাব এবং এমনও তো হতে পারে যে আপনার একটা শেয়ারের কারণে আপনার একটা ট্যাগের কারণে আপনার একটা চেষ্টার কারণে প্রচেষ্টার কারণে এই ভাইটি তার পরিবারের ফিরে ফিরে গেল আপনি চেষ্টা করে দেখুন ওর বাবা মার অবস্থাটা কী হয়েছিল যখন এই একটা মাত্র ছেলেকার খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মার কী অবস্থা হয়েছে কি আতঙ্কে দিন কেটেছে একটু যদি ফিল করেন তাহলে মনুষ জীবনে অনেক ভালো কাজ করা সম্ভব আর কিছু বলবেন না সব বলছেন এই সব বলছেন তা কষ্ট হয় যে মা বাবার নিজে একটা মারের মা বললে টাইম অত যেন একটা আপনি আল্লাহর কাছে দিল খুলে বলেন তার পক্ষে অসম্ভব কিছু নাই ঠিক আছে আপনার কাছে যে তথ্য আছে সেই তথ্য চাইলে আল্লাহ তিনি সফল করে দিতে পারেন এই হচ্ছে ওর ছোটোবেলার ছবি আপনারা হয়তো ছবিটা আরও দেখেছেন কোনাতে সো আমরা চেষ্টা করি তবক্কলতল আল্লাহ এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম